সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো আমরা আজকে দেখব হচ্ছে যে অ্যারেতে পিএইচপি তে কি কি ধরনের সর্টিং গুলো কাজ করে। তাহলে এই ছয় ধরনের সর্টিং এর ফাংশন পিএইচপিতে আছে। তো এর মধ্যে প্রথম যেটা দেখেন, প্রথমটা হচ্ছে কি সর্ট, ঠিক আছে? এখন এই সর্ট এর মধ্যে শুধুমাত্র যখন আমরা সর্ট ইউজ করি, এটা হচ্ছে একটা অ্যারেকে অ্যাসেন্ডিং অর্ডারে কি করবে, সাজাবে। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ঠিক আছে? এখন এই সর্টটা দিয়ে আমরা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, যেটা ছিল আমাদের ইনডেক্সড অ্যারে, মনে আছে আপনাদের, একদম প্রথমে যেটা আমরা দেখাইছিলাম ইনডেক্সড অ্যারে, ওই যে ভলভো তারপরে টয়োটা যে গাড়ির এক্সাম্পলটা ছিল একদম শুরুতে, ওটা ছিল কি ইনডেক্সড অ্যারে, যেটাকে আমরা পজিশন দিয়ে ইনডেক্সিং করে বের করতে পারি, জিরোতম ইনডেক্স, ওয়ানতম ইনডেক্স। হ্যাঁ, এভাবে যেটা আমরা করি, আমরা এক্সাম্পল দেখবো, তো ওটা ছিল আমাদের ইনডেক্সড অ্যারে। তো ওই ইনডেক্সড অ্যারে কে আমরা যদি ছোট থেকে বড় আকারে সর্টিং করতে চাই, মানে অ্যাসেন্ডিং অর্ডারে, তখন আমরা ইউজ করব সর্ট, SORT, সর্ট, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে ইউজ করার জন্য। তাহলে আমরা এখানে লিখে দিই, অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার দ্যাট মিনস ছোট থেকে বড়, আর সর্ট। আচ্ছা, এখন দেখেন সর্টের সামনে একটা কি আছে, আর। তাহলে আপনারা মনে রাখবেন যে আর মানে হচ্ছে রিভার্স। এখন রিভার্স মানে কি, ধরেন একটা অ্যাসেন্ডিং অর্ডারে যদি মানগুলো এভাবে আসে, এভাবে আসে, তাহলে আর সর্ট করলে এটা হয়ে যাবে উল্টা, মানে ডিসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট। দ্যাট মিন্স আমি সর্টিং করে সেটাকে রিভার্স করে দিলাম, এটাকে বলে রিভার্স সর্টিং, ঠিক আছে? আর সর্ট, তো রিভার্স সর্টিং করলে মানগুলো কিরকম হবে, তো সেটা হয়ে যাচ্ছে কি ডিসেন্ডিং অর্ডার। দেখেন তো, বোঝা যাচ্ছে? যখন শুধুমাত্র সর্ট লেখা থাকে, SORT, যখন শুধুমাত্র সর্ট থাকে, সেটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডার সর্ট, ঠিক আছে? তাহলে মানগুলো তখন কিরকম আসে, ধরেন 1, 2, 3, এভাবে ছোট থেকে বড় আকারে সর্ট হচ্ছে। আর যখন আর সর্ট থাকবে, আর সর্ট মানে হচ্ছে কি রিভার্স সর্ট, মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, মানে আমরা ছোট থেকে বড় না করে এখন করবো বড় থেকে ছোট, সো এটাকে আমরা বলছি আর সর্ট। আর সর্ট মানে হচ্ছে রিভার্স সর্ট। যারা দেরিতে আসছেন একটু খেয়াল করেন, আমরা এখানে অ্যারে এর সর্টিং নিয়ে কিছু কাজ করছি। তো অ্যারে এর সর্টিং বলতে কি, ধরেন একটা অ্যারে আছে, সেটাকে আমরা এখন সাজাবো, হয় ছোট থেকে বড় না হয় বড় থেকে ছোট। তো অ্যারে আমরা পড়ছি কয়েক ধরনের আছে, ইনডেক্সড অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডিমেনশনাল অ্যারে। তো এই ইনডেক্সড এবং অ্যাসোসিয়েটিভ আমরা এই দুইটা নিয়ে কাজ করব। তো আমরা এখন প্রথমে কথা বলতেছি ইনডেক্সড অ্যারে নিয়ে, ঠিক আছে? ইনডেক্সড অ্যারের ক্ষেত্রে আমরা জানি ইনডেক্সড অ্যারেতে সেটা ইনডেক্সিং আকারে থাকে, মানে জিরোতম ইনডেক্স একটা মান থাকে, একতম ইনডেক্স একটা মান থাকে, যেটাকে আমাদের ইনডেক্সিং করে বের করতে হয়। তো ওই অ্যারেকে যদি আমরা সর্ট করতে চাই ছোট থেকে বড়, তাহলে আমরা ইউজ করতে পারি সর্ট ফাংশন। আর যদি আমরা উল্টা সর্ট করতে চাই, মানে বড় থেকে ছোট, হ্যাঁ, ডিসেন্ডিং অর্ডারে, যেটাকে বলি আমরা রিভার্স সর্ট, তাহলে আমরা ইউজ করব আর সর্ট। এখন আসি অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে। অ্যাসোসিয়েটিভ অ্যারে কে যদি আমরা ছোট থেকে বড় আকারে সর্টিং করতে চাই, তখন আমরা ইউজ করব এ সর্ট, ঠিক আছে? এ সর্ট, এবং ছোট থেকে বড় হবে, বাট এটা হবে হচ্ছে অ্যাকর্ডিং টু ভ্যালু। অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে অ্যারেতে একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, ঠিক আছে? যদি আপনাদের মনে থাকে অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে একটা কি থাকে, একটা ভ্যালু থাকে, তাহলে যদি আমরা ভ্যালুকে হিসেব করে সর্টিং করি অ্যাসেন্ডিং অর্ডারে, এ সর্ট লিখবো। তো এটা হচ্ছে কি অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে, বাট অ্যাকর্ডিং টু ভ্যালু, মনে থাকবে? সো এ সর্ট মানে হচ্ছে কি, আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে কে সর্টিং করবো, বাট অ্যাকর্ডিং টু ভ্যালু, ভ্যালুর উপরে বেস করে। তো আমরা চাইলে কি এর উপরে বেস করেও করতে পারি সর্টিংটা, ঠিক আছে? সো কি এর উপরে বেস করে যদি করি, সেক্ষেত্রে এটা হবে কে সর্ট, ওকে?
তাহলে যদি আমরা কি এর উপরে বেস করে করি সেই ক্ষেত্রে আমরা লিখব কে সর্ট, ঠিক আছে? তো এগুলো গেল অ্যাসেন্ডিং অর্ডারে। এখন যদি ডিসেন্ডিং অর্ডারে করি, মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে মানে কি বড় থেকে ছোট, তাহলে দেখেন যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে করি বড় থেকে ছোট, আমরা জানি সর্টের আগে একটা কি আসে, আর আসে, তাহলে দেখেন আমাদের আর সর্ট। এবং যেহেতু আমরা ভ্যালুর উপরে বেস করে করতেছি, সব শুরুতে কি আছে এ, ঠিক আছে, এ আর সর্ট, মানে হচ্ছে কি আমরা রিভার্স সর্ট করব, কিন্তু এ মানে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে ভ্যালুর উপরে বেস করে আমরা রিভার্স সর্টিং করব। আর যখন আমরা এ এর পরিবর্তে কে লিখব, দ্যাট মিন্স কি এর উপরে বেস করে আমরা রিভার্স সর্টিং করব, কি এর উপরে ডিপেন্ড করে, বুঝছি সবাই এটা? তাহলে শুধুমাত্র আমরা ইন্ডেক্সড যে অ্যারেটা আছে, আমাদের প্রথম যে অ্যারেটা ছিল ইন্ডেক্স অ্যারে, সেটার জন্য হচ্ছে দুইটা, একটা সর্ট একটা আর সর্ট। সর্ট মানে হচ্ছে কোনটা ছোট থেকে বড়, আর সর্ট হচ্ছে রিভার্স সর্ট, বড় থেকে ছোট। আর অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমরা এখানে চারটা ফাংশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভ্যালুর উপরে বেস করে, একটা হচ্ছে কির উপরে বেস করে। তাহলে দেখেন ভ্যালুর উপরে বেস করে হলে আমরা বলবো এ সর্ট, ছোট থেকে বড়, দেখেন অ্যাসেন্ডিং অর্ডারে। আর যদি কি এর উপরে বেস করে আমাদের সর্টিং করতে হয়, আমরা বলবো কে সর্ট, ঠিক আছে? এবার আসি উল্টা, যদি ডিসেন্ডিং অর্ডারে হয়, তো আমরা জানি ডিসেন্ডিং অর্ডার হলে আমাদের সর্টের আগে একটা আর লিখতে হয়, তাহলে দেখেন আর সর্ট যদি আমরা শুরুতে লিখি, দ্যাট মিন্স আমরা ভ্যালুর উপরে বেস করে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো এর মানগুলোকে, এটাকে বলতেছি আমরা এ আর সর্ট। আর যদি আমরা কি এর উপরে বেস করে সাজাই, তাহলে বলবো কে আর সর্ট, মানে হচ্ছে কি এর উপরে বেস করে রিভার্স সর্টিং। আমরা এখন এক্সাম্পল দেখি, প্রথমে আমরা একটা ইন্ডেক্সড অ্যারে নিব, ঠিক আছে? দেখেন একটা আমি অ্যারে ডিক্লেয়ার করলাম, নাম্বার দিয়ে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? এখন এই অ্যারে ডিক্লেয়ার করার পরে আমরা চাচ্ছি এটাকে আমি ছোট থেকে বড় আকারে সাজাবো। তো প্রথমে আমি লেন্থটা বের করে রাখি, কারণ আমার লেন্থের সাহায্যে লুপ চালাতে হবে। তো আমরা লেন্থ কেমনে বের করি, কাউন্ট লিখে, তো লেন্থটা বের করে রাখলাম। এখন আমরা ফাংশনটা ইউজ করি, ফাংশন লেখার নিয়মটা কি দেখেন, সর্ট, সর্ট লিখে আমি কাকে সর্টিং করব, এই ভেরিয়েবলটাকে, বুঝে গেল, ঠিক আছে? তাহলে সর্ট ফাংশনের মধ্যে যখন আমরা অ্যারেটা যেখানে আছে সেই নাম্বারসটাকে যখন এখানে বসিয়ে দিলাম, তাহলে অ্যারেটা আমার সর্টিং হয়ে গেল। এবার আমরা লুপ চালিয়ে দেখব ফলাফলটা ঠিক মতো আসছে কিনা। তাহলে ইকো
ব্যাস হয়ে গেল। তাহলে দেখেন আমরা কি করতেছি এখানে, জিরো থেকে লেন্থ এর আগ পর্যন্ত আই প্লাস প্লাস ইকো আমরা প্রিন্ট করতেছি নাম্বারস, মানে নাম্বারস অফ আই, নাম্বারস অফ আই মানে কি, নাম্বারস অফ জিরো তম পজিশনের মানটা দেখাবে, এরপরে নাম্বারস অফ এক তম পজিশনের মানটা দেখাবে। আমার দেখেন সর্টিং করার আগে কিন্তু জিরো তম পজিশন ছিল কে ফোর, ওয়ান তম পজিশন ছিল কে সিক্স, এটা টু, এটা থ্রি, এটা ফোর তম ইন্ডেক্স। কিন্তু যখন আমি সর্টিং করে ফেলি তখন এই অ্যারেটা আমার কি হয়ে যাবে, সবার আগে কি আসবে, ওয়ান আসবে না। দেখেন তো যদি আমি এই অ্যারেটাকে সর্টের মধ্যে ফেলি, সর্টিং করি ছোট থেকে বড়, তাহলে সবার আগে কি আসবে, ওয়ান আসবে, তারপর আসবে থ্রি, তারপরে ফোর, এরপরে সিক্স, এরপরে সেভেন, এবার আসবে না। দেখেন যদি আমি ইকো করতেছি নাম্বারস অফ আই কে, তো আই মানে হচ্ছে জিরো, তো জিরো তম ইন্ডেক্সে সর্টিং করার পরে কে চলে আসছে, ওয়ান চলে আসছে, তারপরে আই প্লাস প্লাস হবে। তো রান করার জন্য আমরা এখান থেকে রান করতে পারবো না, আমি পিএইচপি তে কিভাবে বলছি আপনাদেরকে, ব্রাউজারে গিয়ে তারপর রান করতে হবে, ঠিক আছে। তার আগে আমরা দেখেন এখানে জ্যামটাকে, জ্যামের যে কন্ট্রোল প্যানেল ছিল ওটাতে আমি স্টার্ট দিয়ে নিছি, অ্যাপাচিটা স্টার্ট করতে হবে, তারপরে আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে রান করতে হবে। তো আমি একটু ব্রাউজারটাকে দেখাই, দেখেন দেখা যাচ্ছে ওয়ান থ্রি ফোর সিক্স সেভেন। আচ্ছা তাহলে আমরা অ্যারেটা ইন্ডেক্স মানে সর্টিং করার আগে একবার প্রিন্ট করে দেখি কি অবস্থায় ছিল। তো সর্টের আগে আমরা একবার প্রিন্ট করব, সাপোজ দেখেন, তো সর্টিং করার আগে আমরা জাস্ট কপি পেস্ট করে দিলাম, তো সর্টিং করার আগে একবার প্রিন্ট করে দেখবো কি অবস্থা, তারপরে সর্টিংটা করব। তো আমরা এই ফর থেকে যখন বের হব তখন কয়েকটা ব্রেক ইউজ করতে পারি, বা ইকো দিয়ে এরকম কিছু লাইন দিতে পারি, যেটা মানে বুঝি আর কি যে আগেরটা এবং পরেরটা সেটা যদি বোঝা যায়। সো এটা হচ্ছে আমাদের সর্টিং করার আগে, দেখেন সর্ট করতেছি আমি পরে, সর্টিং করার আগে আমি একবার অ্যারোটাকে প্রিন্ট করে দেখলাম যে কি অবস্থা, এরপরে সর্ট করলাম, তারপরে সর্টের পরের অবস্থাটা আসবে, ঠিক আছে, এটা আপনার বুঝতে আরো সুবিধা হবে। তো এখানে আমাদের একটা ব্রেক দিয়ে দিই, তাহলে নিচে আসবে, ওকে ব্রেক দিয়ে দিলাম। এবার আমরা এটা হচ্ছে আমাদের সর্টিং করার আগের অবস্থা, ফোর সিক্স সেভেন ওয়ান থ্রি, যখন আমরা সর্টিং করে ফেললাম সেটা কি হয়ে গেল, ওয়ান থ্রি ফোর সিক্স সেভেন। যখন আমরা জাস্ট সর্টিং করলাম, সর্ট করার সাথে সাথে সেটা কি হয়ে গেল, আলাদা আলাদা ভাবে চলে আসলো। এখন এমন না যে এই সর্টিংটা শুধুমাত্র আমরা নাম্বারের ক্ষেত্রে করতে পারবো, আমরা কিন্তু কোন স্ট্রিং এর ক্ষেত্রেও করতে পারি। তো দেখেন স্ট্রিং এর ক্ষেত্রে কিভাবে করব, সোজা কথা আমরা এখানে যেটা অ্যারে ইউজ করি সেখানের মধ্যে আমরা স্ট্রিং নিব, ঠিক আছে। আচ্ছা এখানে মধ্যে বলেন তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে ছোট থেকে বড় এখানে কোনটা আগে আসবে, ভলভো টয়োটা নাকি বিএমডব্লিউ, এখানে সর্টিংটা কিভাবে হবে, এখানে তো কোনো নাম্বার নাই, এখানে অ্যালফাবেটিক্যালি হবে, লেন্থ না। দেখেন এখানে মধ্যে শুরুর ওয়ার্ডটা খেয়াল করেন, বি টি ভি, তো অ্যালফাবেটিক্যালি কোনটা আগে আসে, বি আগে আসে না, তারপরে টি, তারপরে ভি আসবে, ঠিক আছে। সো এটা একটু সেভ করছি, রিফ্রেশ করে দেখি আমাদের আগের পেজটা। দেখেন তো প্রথমে ছিল কি, ভলভো টয়োটা বিএমডব্লিউ, বাট সর্টিং করার পরে কি হয়ে গেছে, বিএমডব্লিউ টয়োটা ভলভো, তার মানে হচ্ছে কি এটা অ্যালফাবেটিক্যালি হয়, বি আগে তারপর টি তারপর হচ্ছে ভি। এখন এমনও হতে পারে যে বি দুই জায়গায় সেম আছে, সাপোজ এরকম হতে পারে, ধরেন এটাও বিএমডব্লিউ
নতুন একটা গাড়ি বিজিসি আবিষ্কার করলো, সেটা হচ্ছে BAMW সাপোজ। তাহলে এখানে বলুন তো কোনটা আগে আসবে? এখন BAMW BA হবে আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে বি বি যখন ম্যাচ হয়ে যাবে সে পরের অ্যালফাবেট দেখবে, তো বি এর পর এখানে আছে এ কিন্তু এখানে আছে এম, তাহলে আগে কোনটা আসবে? এ আগে আসবে। দেখেন বলবো বি এ এম বি এম ডাব্লিউ, তাহলে শুরু থেকে আছে বি এ এম, তারপরে বি এম, তারপরে বলবো। বুঝা গেছে? বুঝতে পারছেন এটা? ওকে, তাহলে এবার আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেটেক দেখি। ঠিক আছে, আচ্ছা রিভার্স অর্ডার তো করলাম না, আচ্ছা সর্টের এখানে আর দিয়ে দেন, তাহলে রিভার্স হয়ে যাবে। ওকে, আর সর্টিং হয়ে গেল, এখন আমরা একটু আবার রিফ্রেশ করে দেখি। সর্ট বুঝলে আপনি আটটাও বুঝবেন। দেখেন এখন কি আছে? আগে বলবো, তারপরে BMW, তারপরে BA, এখন BA সবার লাস্টে, কারণ এখানে এখন আমরা রিভার্স সর্টিং করলাম। ঠিক আছে, আর সর্ট, আর সর্ট মানে কি? রিভার্স সর্টিং। তো রিভার্স সর্টিং করলে আমাদের মানটা স্বাভাবিকভাবেই আগে বড়টা আসবে, তারপরে কি আসবে? ছোটটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে রিভার্স সর্টিং, আর সর্ট। তাহলে এবার আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে আসি। অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হবে একটু দেখি। সাপোজ এইজ, ঠিক আছে, তো সিম্পলি এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেখানে আমাদের একটা ভ্যালু থাকে এবং কি থাকে। সো এটা হচ্ছে আমাদের কি আর এটা হচ্ছে তার ভ্যালু। ঠিক আছে, এটা আমরা আগেও বলছি, অ্যাসোসিয়েটিভ অ্যারে আপনাদের মনে থাকার কথা। তো এটা হচ্ছে আমাদের কি আর এটা হচ্ছে ভ্যালু। তো আজাদ হচ্ছে কি, আজাদের ভ্যালু হচ্ছে 30, অর্ণি হচ্ছে কি, অর্ণির ভ্যালু হচ্ছে 40, জয়দীপা হচ্ছে কি, ওর ভ্যালু 20, আকিব হচ্ছে কি, ওর ভ্যালু হচ্ছে 45। ঠিক আছে, তো আমরা অ্যারেটা লিখে ফেললাম। এখন আমরা জানি যে অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমরা ফর লুপ ইউজ করে কাজ করি না, সো আমাদের এখানে লেন্থ এর কোনো দরকার নাই। তো লেন্থ এর বদলে আমরা এখানে কি করি, ফর ইচ ইউজ করে মানগুলোকে শো করি। তাহলে আমরা ফর ইচ দিয়ে কাজটা করি। আমরা সর্টিং করার আগে একবার প্রিন্ট করে দেখবো সব ঠিক আছে কিনা। তাহলে এইজটা এখন কি হিসেবে হয়ে গেল? এক্স এবং এক্স ভ্যালু হিসেবে হয়ে গেল। সো আমরা এক্স বলতে বুঝবো আজাদ, মানে হচ্ছে কি, আর এক্স ভ্যালু হচ্ছে কত? 30। তারপরে আবার এক্স কত হবে? অর্ণি, এক্স ভ্যালু হবে 40। তারপরে এক্স হবে জয়দীপা, এক্স ভ্যালু হবে 20। মানে লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার অ্যারেটা শেষ না হচ্ছে। তো আমি এবার প্রিন্ট করে দেখি এভাবে যে
তো আমি সর্টিংটা করব না, নিয়মটা ভিন্ন। আমি এতটুকু পর্যন্ত আগে আমার অ্যাসোসিয়েটিভ অ্যারেটা ঠিকমতো রান হচ্ছে কিনা সেটা একটু দেখি, কোনো ভুল আছে কিনা বুঝতে পারবো। দেখেন রান হয়েছে, কি ইকুয়াল টু আজাদ ভ্যালু 30, কি অর্নি ভ্যালু 40, কি জয়দীপা ভ্যালু 20, কি আকিব ভ্যালু 45। ভ্যালু ওয়াইজ যদি সর্টিং করতে চাই আমরা করব এ সর্ট। এ সর্ট মানে অ্যাসোসিয়েটিভ অ্যারের সর্টিং ইউজিং ভ্যালু। এ সর্ট কাকে সর্ট করব? এইচ কে। তাহলে এইচ কে সর্টিং এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা ফর ইচ লুপটা আবার চালাই দেখি, কপি পেস্ট করে দিই, কারণ অ্যারেটাতে ইন্ডেক্স এখানে সর্টিং হয়ে গেল। এবার আমরা প্রিন্ট করে দেখি যে সর্টিংটা কতটুকু হলো। দেখেন তো ভ্যালু 20 সবার আগে চলে আসছে না, তারপরে 30, তারপরে 40, তারপরে 45। যদি এ আর শর্ট করি তাহলে কি হবে বলেন তো, কারণ কাহিনীটা কি হবে যদি আমরা এ আর শর্ট করি? বলেন দেখি কেউ একজন, বলেন যে কেউ একজন উল্টা হবে কি আগে উল্টা হবে? এ দেখে আমরা দেখেন শর্টে শর্টের আগে আর দেখে বুঝবো যে রিভার্স শর্ট, এবং যখন আমরা আরেকটা এ দেখবো শুরুতে বুঝবো যে আমরা ভ্যালুকে কি করতেছি, অ্যাসোসিয়েটিভ অ্যারে এর ভ্যালুকে ধরে আমরা রিভার্স শর্টিং করতেছি। ওকে রান করে দেখি, তাহলে হিসেব অনুযায়ী রিভার্স শর্ট করলে আকিব চলে আসবে এক নম্বরে। দেখেন আসছে আকিব সবার উপরে চলে আসছে, ভ্যালু 45, তারপরে হচ্ছে ভ্যালু 40, তারপরে হচ্ছে 30, তারপরে হচ্ছে 20। তাহলে আমরা ভ্যালুকে ধরে কি করে ফেললাম, রিভার্স সর্টিং করে ফেললাম। বুঝতে পারছেন? ওকে এবার আমরা তাহলে ইয়াকে ধরে করি, কি কে ধরে করি, কে সর্ট রিভার্স পরে করব, শুধুমাত্র কে সর্ট। তাহলে এখন কি হিসেব করে কি কোনটা, কি মিন্স হচ্ছে আমাদের এখানে কোনটা বলেন তো, নামটা কি কোনটা কোনটা, নামটা হচ্ছে আমাদের কি এই ক্ষেত্রে। তাহলে আমরা এখানে নাম ধরে ধরে করতে পারবো। সো নাম ধরে যখন আমরা করব, এখানে নামের মধ্যে কি আছে, আজাদ, অর্নি, জয়দীপা, আকিব। তাহলে এখানে বলেন তো সবার আগে কি আসবে? আজাদ আগে আসবে, স্যার আকিব, স্যার আকিব আজাদ আসবে না, আকিব আগে আসবে। কারণ দেখেন এখানে এ কিন্তু তিনটা, অর্ণিতেও এ আছে, আকিবও এ আছে, আজাদও এ আছে, বাট কে হিসেব সেকেন্ড অ্যালফাবেট হিসেব করলে জেড সবার লাস্টে পড়ার কথা, কে আগে আসবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে কে শর্ট করলে, কি দ্বারা শর্ট করলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে। দেখেন তো কে আগে আসছে, আকিব সবার আগে না, তারপরে অর্ণি, তারপরে আজাদ, এরপরে হচ্ছে জয়দীপা। ব্যাপারটা ক্লিয়ার? ভ্যালু যা হবে হোক গা, কিন্তু সর্টিং হচ্ছে এখন কার উপরে বেস করে, কি এর উপরে বেস করে। তাহলে আপনার কি মধ্যে, কি এর মধ্যে যদি আমি অ্যাসেন্ডিং অর্ডার করি ছোট থেকে বড়, সেক্ষেত্রে আমার তিনটাই এ। তো এ যদি মিলে যায় তারপরের অ্যালফাবেট কি, একটাতে কে আর একটাতে ইউ আর একটাতে জেড, তাহলে আমরা বুঝি যে কোনটা আগে আসবে। স্বাভাবিক কে আগে আসবে, তারপরে ইউ আসবে, তারপরে কি আসবে, জেড আসবে। তাহলে এটা গেল আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে যদি আমরা করি, ঠিক আছে, তখন ব্যাপারটা এরকম শুরু করবে। যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে করি সেক্ষেত্রে মানে আমরা কি কে ধরে এখন কাজ করতেছি, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা কি কে ধরে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করি তাহলে কি হবে, কে আর শর্ট, মানে হচ্ছে কি কে ধরে রিভার্স শর্টিং, ঠিক আছে। তো কি কে ধরে রিভার্স শর্টিং করলে এখন হিসেব অনুযায়ী জয়দীপাটা সবার আগে আসার কথা, কারণ কিতে যে সবার লাস্টে ছিল, ঠিক আছে। আশা করছি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।